ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ জুমার রাত, বৃহস্পতিবারের দিন গিয়ে 12ই রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 29শে অক্টোবর 2020 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব যতটা সম্ভব হবে ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে যেহেতু 12 রবিউল আউয়াল আজকে, এই জন্য এ সম্পর্কে দু চারটি কথা বলবো আর তারপরে সরাসরি প্রশ্ন উত্তর শুরু করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে বিভিন্ন বিষয়গুলি বর্ণনা করেছেন। তার একটি আয়াত সূরা তওবার, মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিঃসন্দেহে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে, অর্থাৎ তিনি মানুষ, মানুষ মাটির তৈরি, মানুষের যে সব বৈশিষ্ট্য ছিল তার মধ্যে ছিল, কিন্তু তার সাথে সাথে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, খাতামুল আম্বিয়া, সাইয়েদুল মুরসালিন এবং সৃষ্টির সেরা ব্যক্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, অন্তরঙ্গ বন্ধু। মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টে মুশকিলে তিনি কষ্ট পান, কষ্ট অনুভব করে। উম্মতের জন্য অত্যন্ত দয়ালু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং মানব জাতির জন্য তিনি রহমত, রহমতুল্লিল আলামিন। হারিসুন আলাইকুম, তোমাদের কল্যাণের জন্য তিনি অত্যন্ত উদগ্রীব, বড় আগ্রহী, সার্বিক কল্যাণ চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির। বিল মুমিনিনা রাউফুর রহিম, বিশেষ করে মুমিনদের সম্পর্কে, মুমিনদের ক্ষেত্রে যারা ইমানদার, তৌহিদবাদী, সুন্নতের অনুসারী, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাউফ, তিনি অত্যন্ত স্নেহশীল, রহিম, বড় দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এসব গুণে ভূষিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল 12 রবিউল আউয়ালে, নিঃসন্দেহে এতে কোনো ইখতিলাফ নেই সাহাবায়ে কেরামদের মাঝে, যাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তিকাল করেছেন, এবং এটিও আমাদের আকিদা এবং প্রত্যেক মুসলিমের কোরআনি আকিদা হওয়া ফরজ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। মওতের কথাটি কোরআনে কারিমের একাধিক আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সম্পর্কে, ইন্নাকা মাইয়্যাতুন, হে নবী, নিঃসন্দেহে তুমি মাইয়্যাত, মৃত, মরণশীল, ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন, তারাও মরণশীল, সবাই মারা যাবে, যে এসেছে আল্লাহর সৃষ্টি ছাড়া সব কিছুই পৃথিবী থেকে, যেমন একসময় ছিল না আবার শেষ হয়ে যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, আফাই মিত্তা ফাহমুল খালেদুন, হে নবী, তুমি যদি মারা যাও তারা কি চিরকাল থাকতে এসছে তোমার শত্রুরা? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, আফাই মাতা আও কুতিল ইন কালাবতুম আলা আকাবিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একজন রসুল ছাড়া আর কিছু না। আল্লাহ রব্বুল আলমিনের ওলুহিয়াতে রুবুবিয়াতে তার কোনো রকমের অংশীদারিত্ব ছিল না, শরিক না। আল্লাহর শ্রেষ্ঠ বান্দা তিনি, গোলাম তিনি, রসুল আব্দুহু ওয়া রসুলু। কদ খালাত মিন কাবলিহি রসুল, তার পূর্বে বহু রসুলগণ চলে গেছেন, এসেছেন, চলে গেছেন। আফাই মাতা, সুতরাং তিনি যদি মারা যান, মাতা বলেছেন, মাতা ইয়ামুত, আও কোতিলা, অথবা নিহত হন। জি, ইনকালাব তুম আলা আকাবেকুম, তাহলে কি তোমরা তোমাদের দিন ইসলাম থেকে উল্টো দিকে ফিরে যাবেন না? তোমাদের কাজ চালিয়ে যেতে হবে, নবী সাল এক সময় চলে যাবেন তোমাদের মাঝে থেকে। নবী সাল্লামের এন্তেকালের দিবস নিঃসন্দেহে শোকের দিবস, সবচেয়ে বড় শোকের দিবস মুসলিম জাতির জন্য। তারপরে তিন দিনের বেশি শোক পালন করা কারোর জন্য জায়েজ নয়। সুতরাং শোক দিবস হিসাবে পালন করা, মৃত্যু দিবস হিসাবে পালন করারও কোনো অস্তিত্ব বা কোনো অবকাশ, কোনো বৈধতা ইসলামে নেই, এটাও মনে রাখতে হবে। শোক মাতম ইসলামে বর্জিত, হারাম, নিষিদ্ধ, যারা করে তারা গুমরা পথভ্রষ্ট। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস নিয়ে বেশ কিছু মত রয়েছে, বিভিন্ন মত। রবিউল আউয়াল মাসে, না অন্য কোনো মাসে, রবিউল আউয়াল মাসে যদি হয় তো সেটা নয় রবিউল আউয়াল, না আট রবিউল আউয়াল, না বারো রবিউল আউয়াল, যদিও জনগণে প্রসিদ্ধ বারো রবিউল আউয়াল, কিন্তু গবেষক যারা সিরাত রচয়িতা, নবী সাল্লামের জীবনী সম্পর্কে বিশেষজ্ঞ মুহাক্কিকিন, তারা বলছেন যে সেটি ছিল নয় রবিউল আউয়াল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল যেদিন নিশ্চিত, সেই দিন এই ধুমধাম করে ঈদ পালন করা, জি, উৎসব করা, আর তার নাম ঈদ মিলাদুন্নবী, আর তার সাথে বিভিন্ন যে অপরাধগুলি রয়েছে, ঢোল ঢাক হোক, আর নারী পুরুষের একাকার হওয়া হোক, আর শিরকি কওয়ালি হোক, শিরকি শের শায়েরি হোক, বহু অপরাধ রয়েছে যেগুলি ঘটে থাকে। এক কথায় সংক্ষেপে, রাসূলুল্লাহ সাল্লামের জন্মবার্ষিকী মৌলুদুন্নবী বা মিলাদুন্নবী, আরবিতে মৌলুদুন্নবী, আর উর্দুতে যেটা বাংলায় লোকেরা বলে থাকেন মিলাদুন্নবী, নবী সাল্লামের মিলাদ পালন করা, জন্মবার্ষিকী পালন করা, এটি এমন একটি জঘন্য বিদাত যা শুরু করেছে ইসলামের দুশ্মন মুনাফিকিন, রাফেজি শিয়া, চরমপন্থী শিয়া ওবাইদিরা মেশরে, তাদের যখন সেখানে রাজত্ব ছিল, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের 400 বছর পরে, আর 600 বছর পরে, ষষ্ঠ শতাব্দীতে, 550-600 বছর পরে শুরু করেছে সুন্নি বিদাতিরা ইরাকে, আর সেখান থেকে ভারত উপমহাদেশে গিয়েছে। এই হচ্ছে নবীর জন্মবার্ষিকী, যা ছিল না রাসূলুল্লাহ আমলে, যা ছিল না সাহাবায়ে কেরামদের আমলে 110 হিজরি পর্যন্ত, যা ছিল না চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ জামিআন তাদের আমলে, যা ছিল না স্বর্ণযুগে, তারপরেও দীর্ঘদিন ধরে ছিল না। তারপরে সেটিকে যদি সবের কাজ মনে করে করেন, তাহলে নিঃসন্দেহে কল্ল মহদাসাতিম বেদা, প্রত্যেক ধর্মের নামে নতুন কথা কাজ হচ্ছে বেদাত, প্রত্যেক ভালো বেদাত আর মন্দ বেদাতের কোনো পার্থক্য নেই, অকুল্ল বেদাতিন দলালা, এবং প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা গুমরাহী, অকুল্ল দলালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহী ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম, অস্থায়ী হোক আর স্থায়ী হোক। কিছু কিছু বেদাত রয়েছে বড় বেদাত, যাতে যে অবস্থায় মারা গেলে স্থায়ী জাহান্নামী হইতে হবে, আর কিছু কিছু বেদাত রয়েছে যেগুলি মানুষকে গুনাহগার তো করে, কাবিরা গুনাহ, কিন্তু কুফরি পর্যন্ত পৌঁছায় না, সুতরাং অস্থায়ী জাহান্নামী হইতে হবে যদি আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা না করেন বা তওবা করে ফিরে না আসে। সুতরাং মনে রাখবেন যে নবীর জন্মবার্ষিকী পালন করার কোনো স্থান নাই শরীয়তে। যারা করছে তারা হয় অবুজ, বুঝে না, অজ্ঞ, জানে না, যেমন জনগণ এক শ্রেণীর,
আর আরেক শ্রেণীর লোক হচ্ছে ধর্ম ব্যবসায়ী, যারা বেদাতি সমাজের ধর্মগুরু আলেম সমাজ, দোয়াতুন আলা বাবে জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী, তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে আল্লাহ যেন রক্ষা করেন। এবং যারা দিন সম্পর্কে অজ্ঞ অবুজ, তাদেরকে আল্লাহ সঠিক বুঝ যেন দান করেন। যদি এটি শরীয়তের বিষয় হতো মিলাদুন্নবী, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেটা কি লুকিয়ে রেখেছেন? কখনই তিনি লুকিয়ে রাখেননি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন। সূরে আরাফে রয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে তোমার যা কিছু নাজিল করা হয়েছে তোমার উদ্দেশ্যে তোমার কাছে তা বাল্লিগ, মুছিয়ে দাও যথাযথ। ওয়াইল্লাম তাফাল, তা যদি না করো ঠিকভাবে, ফামা বাল্লাগ তার রিসালা, তাহলে আল্লাহর রিসালাতকে তুমি যথাযথ পৌঁছালে না। এই মিলাদুন্নবী নবী সাল্লামের জন্মবার্ষিকী না তিনি করেছেন, না তাঁর সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন, না খোলাফায়ে রাশেদিন চার খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওয়া আরদাহুম তারা করেছেন, না অন্যান্য কোনো সাহাবী করেছেন, না তাবেইনরা করেছেন, না তাবা তাবেইন করেছেন, না স্বর্ণযুগের কেউ করেছেন। তাহলে স্বর্ণযুগের কেউ জানলো না এই মিলাদুন্নবীর এই ঈদ, ঈদে মিলাদুন্নবী বা উৎসব বা অনুষ্ঠান মাহফিল, সেটা মিলাদুন্নবীর নামে হোক অথবা সিরাতুন্নবীর নামে হোক, এক শ্রেণীর চালাক বিদাতি আছে যারা মিলাদুন্নবী নামে পালন করে না কিন্তু সিরাতুন্নবী নামে পালন করে। আর তারা শুধুমাত্র এই রবিউল আউ্বাল মাসে, আর বিশেষ করে বারো রবিউল আউ্বালে তাদেরকে নবী জীবনের অনুষ্ঠান করতে হবে, আর একটি বিদাত। স্বর্ণযুগের যারা ভালো মানুষ তারা জানলেন না, আর তারপরের লোকেরা কি করে জানলো, এটা অসম্ভব কথা। সুতরাং এ সমস্ত বিদাত থেকে বেঁচে থাকবেন, এই কথাগুলি আপনাদের সামনে পেশ করলাম যাতে করে চোখ খুলে যাদের চোখ এখনও খোলেনি আর যাদের চোখ খোলা আছে তারা জাতিকে সতর্ক করতে পারেন। ওয়াজাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনি, স্মরণ করিয়ে দাও, স্মরণ করালে মুমিনদের উপকার হয়। এখন আপনাদের প্রশ্নের উত্তর দিই। প্রশ্ন আমাদের কাছে 60-70টি এসে আছে, এত প্রশ্নের উত্তর দেওয়া সাপ্তাহিক সম্ভব নয়, 25টার বেশি উত্তর দেওয়া সম্ভব না, খুব বেশি হলে সংক্ষেপে দিলেও 25টার বেশি উত্তর দেওয়া সম্ভব নয় এক ঘন্টার ভিতরে। সুতরাং আমরা বাকি প্রশ্নগুলি আগামী সপ্তাহের জন্য রেখে দেব। যেসব ভাই বোনেরা প্রশ্ন উত্তর পাবেন না, অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি হায়াত রাখেন, সহি সালামত রাখেন, তো আগামী সপ্তাহে বাকি প্রশ্নগুলির উত্তর পাবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন করেছেন, আর এই প্রশ্নই অধিকাংশ মানুষের, তা হচ্ছে ফ্রান্সের যেসব প্রোডাক্ট রয়েছে সেসব প্রোডাক্ট বর্জন করার হুকুম কী, কারণ তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননা করেছে। কাফেরদের কাছ থেকে এর বেশি ভালো আশা কিছু করা যেতে পারে না। কাদবাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার, এই কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন, তাদের মুখ দিয়ে শত্রুতা বিদ্বেষ প্রকাশ পেয়েছে, কাদবাদাতিল বাগদা প্রকাশ পেয়েছে, কখনো ভালো কথা ইসলাম এবং ইসলামের রসুল রব আল্লাহ রব্বুল আলমীর সম্পর্কে, দিন সম্পর্কে ভালো কথা বেরোবে না কাফের মুশরিক মুনাফিক থেকে। অমাতুফি সদুর রহমা, তাদের মনে যা আরও যে বড় শত্রু তার বিদ্বেষ লুকায়িত আছে, তা একবার এর চাইতে অনেক বেশি মারাত্মক। এই জন্য কাফের মুশরিক মুনাফিক থেকে আল্লাহ সতর্ক সাবধান থাকতে বলেছেন উম্মতে মুসলিমাকে, আল্লাহ তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করে। এখন তাদের প্রোডাক্ট যেগুলি মুসলিম দেশে কেনা বেচা হচ্ছে সেগুলি বর্জন করা, এই ক্ষেত্রে শরীয়তের নীতিমালা মনে রাখবেন যে যে কোনো কাফেরকে, ব্যক্তি হোক আর সমাজ হোক, যে কোনো কাফেরকে কমজোর করা, দুর্বল করা, এটি ইমানি দাবি। সে আর্থিকভাবে দুর্বল করা হোক, আর সেটা রাজনৈতিকভাবে দুর্বল করা হোক,
আর সেটা সামাজিকভাবে দুর্বল করা হোক, যে কোনোভাবে আল্লাহর দুশমনদেরকে কমজোর করা, দুর্বল করা, এটা ইমানই দাবি প্রত্যেক মুমিন মুসলিমের ইমানের। আমরা যদি কিছুই না করতে পারি, কী করণীয়, যেগুলি আসল করণীয়, বড় করণীয়, গতকালকের আলোচনায় আমি পেশ করেছি, তার আগেও বলেছি, যাদের অন্তরকে আল্লাহ পরিষ্কার রেখেছেন তারা সেগুলিতে উপকৃত হবেন। সবচেয়ে বড় উপকার করা ইসলামের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের, তা হচ্ছে দীনকে আঁকড়ে ধরা, পাপ থেকে মুক্ত হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার অনুসারী হওয়া, বিদআত মুক্ত হওয়া, শিরক মুক্ত হওয়া, তাওহীদ প্রতিষ্ঠা করা এবং দাওয়াতের প্রচার প্রসারে সর্বাত্মক চেষ্টা করা, ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করা। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং আমাদের দিনে দাওয়াতে সব কিছুতে আল্লাহ যেন বারাকা দান করেন। আর্থিক দিক থেকে কমজোর করা, এটি ইমানি দাবি। সুতরাং যদি দেখা যায় যে আমরা তাদের এই পণ্যগুলি বর্জন করে আর্থিক দিক থেকে তাদেরকে দুর্বল করতে পারবো, আর তারা হচ্ছে পয়সার গোলাম, আব্দুদ্দিন আর আব্দুদ্দিনহার, পয়সা ছাড়া আর কিছুই তাদের লক্ষ্য উদ্দেশ্য নেই, আর পাবেও না কিছু, মরে গেলে জাহান্নাম ছাড়া কিছুই পাবে না। জি, সুতরাং তাদের কমজোর করা আমাদের জন্য আবশ্যক। এই ক্ষেত্রে শেখ সালিউল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলার যে ফতোয়া রয়েছে সংক্ষেপে সেটি বলি। যদি সরকার, মুসলিম সরকার, মুসলিম দেশে বসবাস করেন আর মুসলিম সরকার নির্দেশ দিচ্ছে যে তাদের পণ্যগুলি বর্জন করুন, তাহলে তার বাস্তবায়ন করা ফরজ, তখন ফরজ হয়ে যায়, তখন আর আমাদের স্বাধীনতা থাকে না, কারণ এটি হচ্ছে আমাদের ইমানি দাবি। আর তার সাথে সাথে সরকার নির্দেশ দিয়েছে, সুতরাং মুসলিম সরকারের বৈধ কাজে আনুগত্য করা ফরজ। সুতরাং আমাদের জন্য ফরজ ওয়াজিব হচ্ছে তাদের পণ্যগুলি বর্জন করা। সেটা ব্যক্তি পর্যায়ে বর্জন করার চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে সেটা রাষ্ট্রীয় পর্যায়ে। সেটা বড় বড় যারা পুঁজিপতি, যারা ব্যবসায়ী, তারা বর্জন করুক, এটা আরও বেশি ফলপ্রসূ হবে। আর যদি সরকার আমাদেরকে এসব পণ্য বর্জন করার নির্দেশও দেয়নি আর আমাদেরকে ব্যবহার করতেও বলছে না, হ্যাঁ, মার্কেটে পাওয়া যায়, আমাদের সেখানে স্বাধীনতা আছে, কি আমরা কিনব, কি আমরা ব্যবহার করব, আর কি নেব আর নেব না, আমাদের স্বাধীনতা রয়েছে, তখন সেই ক্ষেত্রেও আমাদের যেহেতু ইমানি দাবি যে তাদেরকে কমজোর করার চেষ্টা করব, আর্থিক দিক থেকে কমপক্ষে যেটা পারছি, তাহলে সেটা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। তবে কেউ যদি অমুসলিম দেশে থাকে অথবা এমন মুসলিম দেশে আছে যেখানে সে বিদেশি পণ্য ছাড়া কিছুই সেখানে পাওয়া যায় না, আর অন্যের সবসময় স্বর্ণপণ্য নিরুপায় যদি হয়, সে বিষয়টি অন্য। আরেকটি কথা আপনাদেরকে মনে রাখি, শুধু এই রকমের পরিস্থিতি নয়, ইমানি দাবি হচ্ছে সব সময় আপনি একটু সজাগ থাকবেন। আমি আলহামদুলিল্লাহ, আমি মার্কেটে যদি দেখি যে একটি কোনো জিনিস আমার প্রয়োজন রয়েছে আর সেটা মুসলিম দেশের প্রোডাক্ট পাচ্ছি, এটা আজকে থেকে না, আজকে থেকে 25 বছর আগে থেকে আমি এই কাজ করি, আলহামদুলিল্লাহ মুসলিম দেশের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আর অমুসলিম দেশের রয়েছে, তো আমি মুসলিম দেশের প্রোডাক্টটা কিনে থাকি। একটু পয়সা বেশি লাগলেও, কোয়ালিটি অত উন্নত না হলেও, কারণ আমার এই পয়সা থেকে যদি আমার মুসলিম ভাই উপকৃত হয় তাহলে এটা আমার সৎনিয়ত, এবং এই সৎনিয়তের উপর আল্লাহ আমাকে বরকত দান করবেন এবং আমাকে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন, আর এটি আমার করণীয়। জি, আল মুসলিম আকুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, এইরকম মন মানসিকতা সবসময় থাকতে হবে, সবসময় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। দ্বিতীয় প্রশ্ন বলছেন সম্মানিত ওস্তাদজি, গণকের কাছে গেলে কি 40 দিনের সালাত কবুল হয় না, নাকি কোনো এবাদতই কবুল করে না? গণকের কাছে গেলে কি হয়, এই মর্মে দুটি হাদিস রয়েছে, একটি হাদিস সহিহ মুসলিমের আর একটি সুনানে আবু দাউদের। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, মান আতা আররাফান আও কাহিনান, কেউ যদি কোনো গণক, জ্যোতিষীর কাছে যায় আর
তারপরে তার কাছে গেল আর তাকে বিশ্বাস করলো না। ওই হাদিসের ব্যাখ্যা, দুটো হাদিসে কোনো দ্বন্দ্ব নেই, ওলামা ইকরাম বলছেন বিশ্বাস করলো না, হাত দেখলো, হাত দেখালো অথবা কোনো কিছু শুনল তার কাছ থেকে ভবিষ্যৎবাণী সম্পর্কে, আর ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে গণকের কাছে গেল, সেটি তার অপরাধ, বিশ্বাস করুক আর নাই করুক। সুতরাং লামতুক বল্লাহু সলাত আরবাঈনা ইয়াওমান, চল্লিশ দিনের সলাৎ কবুল হবে না, চল্লিশ দিনে তার সলাৎ কবুল হবে না। তার মানে সলাতের ওপর যে নেকি সওয়াব রয়েছে সেটা পাবে না, কিন্তু সলাৎ শুদ্ধ হবে, অর্থাৎ তার ফরজটা কমপক্ষে আদে হয়ে যাবে। অর্থাৎ তাকে বলা হবে না চল্লিশ দিনের তোমার সলাৎ হয়নি, সুতরাং তুমি এখন চল্লিশ দিনের সলাৎ কাজা করো, এটা নয়। কবুল হবে না মানে তাকে সওয়াব নেকি দেবে, নেকি থেকে বঞ্চিত থাকবে। আর একটি হাদিস রয়েছে যে মান আতারাফান আও কাহিনান, কেউ গণক জ্যোতিষীর কাছে গেল, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, আর যা কিছু বলে তা বিশ্বাস করল, ফাকাদ কাফার বিমা উনজিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে তার সাথে কুফরি করল। বিশ্বাস করলে, সে বিশ্বাস করলো যে একজন মানুষ যে কোনো তদবির করে ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে, এই বিশ্বাস হচ্ছে কুফর, আল্লাহর সাথে শিরক করার রুবুবিয়াত, ইলমুল গায়বে, গায়ব অদৃশ্য সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং সেই ব্যক্তি কুফরি করল, তার কোনো আমলই কবুল হবে না। তাহলে এখানে যে জিজ্ঞেস করে চল্লিশ দিনের সলাৎ কবুল হয় না, সেটা বিশ্বাস করে না কিন্তু গণকের কাছে গেল, তাতে এই এই ক্ষতি, আর এটা বড় ধরনের ক্ষতি। সুতরাং কোনো গণকের কাছে, জ্যোতিষীর কাছে যাবেন না হাত দেখাতে অথবা আপনার ভবিষ্যৎ সম্পর্কে বা হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে জানার জন্য। তিন নম্বর প্রশ্ন করেছেন, মিলাদের পরিবর্তে সুরা এখলাস এবং দুরুদ পড়ে যে পদ্ধতি চালু হয়েছে সেটা কি জায়েজ? কোনোটাই জায়েজ নয়। মিলাদ পড়া, মিলাদ পড়ার জিনিস নয়, মিলাদ মানে জন্মবার্ষিকী, এবার জন্মবার্ষিকী পড়া কেমন করা হয়? এরা জাহেল পাগল, মিলাদের অর্থই বুঝে না। হ্যাঁ, ধর্ম ব্যবসা করে যে মিলাদ পাঠ করা, মিলাদ কোনো পাঠ করার বস্তু নাই। তাদের মৌলভী সমাজ পথভ্রষ্টকারী, হ্যাঁ মদিল পথভ্রষ্ট করেছে, আর জনগণ অজ্ঞ, হ্যাঁ অবুজ, তারা পথভ্রষ্ট হয়েছে, দল্লুন আর মদিল্লুন। এখন এ মিলাদ পড়ার পরিবর্তে এখন সুরা ইখলাস পড়ব, সুরা দুরুদ পড়ব, এইসব পদ্ধতি যারা চালু করেছে তারাও বিদাত করেছে, এক বিদাত থেকে আরেক বিদাতে গিয়েছে। জি হ্যাঁ, জুলুমাতুম বাউদাহ ফকাবাস, সবগুলি অন্ধকার, পাপের অন্ধকার, বিদাতের অন্ধকার, একটি অপরটির চাইতে বড়, আল্লাহ হেফাজত করে। চার নম্বর প্রশ্ন করেছেন, সে কুফরির গুনহা কি মাফ হয়? কুফরির গুনহা, কুফরি করার পরে যদি অবস্থায় মারা যায় বড় কুফরি করে তাহলে মাফ হয় না। কুফর দুই রকম, বড় কুফরি এবং ছোট কুফরি। ছোট কুফরি হচ্ছে আল্লাহর অকৃতজ্ঞতাকে কুফর বলা হয়েছে, ওলাইনি কাফারতু ইন্না আযাবি লাশাদিদ, এরকম বড় শিরক আর ছোট শিরক, বড় মুনাফিকি আর ছোট মুনাফিকি। তাহলে মুনাফিকি, কুফরি, শিরক দুই ভাগে বিভক্ত। বড় কুফরি করে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ কখনো মাফ করবেন না। পক্ষান্তরে ছোট কুফরি, ছোট শিরক, ছোট মুনাফিকি যদি কারোর মধ্যে থাকে আর সেই অবস্থায় মাফ মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন বিনা শাস্তিতে অথবা শাস্তি দিয়ে আল্লাহ মাফ করবেন। বড় কুফরি করার পরে কেউ যদি তওবা করার সুযোগ পেয়ে যায়, তওবা করে নেই, তাহলে আল্লাহ মাফ করবেন। অধিকাংশ সাহাবায়ে কেরামরা কুফরি জগতে ছিলেন আর সেখান থেকে ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ মাফ করেছেন কি না। যারা নিউ মুসলিম হচ্ছেন, অমুসলিম থেকে বা বড় শিরক থেকে, কবর মাজার পূজা থেকে ফিরে আসছেন, মুরতাদ ছিলেন, নাস্তিক ছিলেন আর তারপরে হেদায়েত হয়েছেন, তাদেরকে আল্লাহ মাফ করবেন কি না? হ্যাঁ, যেমন সাহাবায়ে কেরামদেরকে মাফ করেছেন, আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, ওমর রাজি আল্লাহ তাআলা, অসংখ্য সাহাবায়ে কেরাম যারা জাহেলিয়াতের যুগে বড় কুফরি শিরকে ছিলেন আর তারপরে তারা কালিমা পড়ে মুসলিম হয়েছেন, হেদায়েত হয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। জি, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ বলছেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন যদি তওবা করে নেই, আর বিনা তওবাতে যদি শিরক কুফরি করে মারা যায় তো আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাক বিহি, তখন আল্লাহ মাফ করবেন না। পাঁচ নম্বর প্রশ্ন, যদি কিবলা কোন দিকে আমি সঠিক জানি না তবে আমার নামাজ হবে কি না, এটা জানাবেন।
কিবলা কোন দিকে সঠিক জানেন না, তো আপনার করণীয় রয়েছে। করণীয় হচ্ছে যে আপনি আশেপাশের লোককে জিজ্ঞেস করবেন যে ভাই কিবলা কোন দিকে, যেখানে আপনি গিয়েছেন নতুন জায়গায়, হোটেলে হোক অথবা বাসায় হোক জিজ্ঞেস করবেন। আর যদি কাউকে না পান জিজ্ঞেস করার, মরুভূমিতে আছেন আপনি, এমন জায়গা যেখানে কোনো মানুষ নেই, হ্যাঁ, তাহলে আপনি তাহারিল কিবলা করবেন, মানে চেষ্টা করবেন অনুমান কি বলছে আপনার, আপনার এই অনুমান ভিত্তিক আমল করবেন। তারপরে যদি ভুল হয়ে যায়, উল্টো দিকে একবারে সলাৎ আদায় করেছেন, তারপরে আপনার সলাৎ সহি। ফাইনামা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই ফিরো না কেন, যেদিকে মুখ করে সলাৎ আদায় করো না কেন, সেখানে আল্লাহ রব্বুল আলমিনের চেহারা রয়েছে, মানে আল্লাহ রব্বুল আলমিনকে পাবে। ছয় নম্বর প্রশ্ন করেছেন, শেখ আমি আমার উপার্জনের কিছু টাকা শেয়ার মার্কেটে শেয়ার কিনে রেখেছি, ওই শেয়ারগুলো বিক্রি করে যে লাভ হয় ওই টাকা হালাল না হারাম জানাবেন। শেয়ার বাজার, যে শেয়ার কিনা, শেয়ার কেনার ক্ষেত্রে যে শেয়ারগুলি কিনেছেন সেই শেয়ারগুলি হারামের শেয়ার না হালালের শেয়ার, যে প্রতিষ্ঠানের শেয়ার কিনেছেন সেই প্রতিষ্ঠান হারাম ব্যবসা করে না হালাল ব্যবসা করে, সুদমুক্ত আছে কি না, তারপরে তারা যে প্রতিষ্ঠান কোম্পানি তার প্রোডাকশানগুলি হালাল না হারাম। এখন শুকুর গোস্তের কোম্পানি, কুকুর গোস্তের কোম্পানি হলে তার জায়েজ হবে না, সুদী ব্যাংকের শেয়ার বাজার তাহলে তো হালাল হবে না, কিন্তু পেট্রোলিয়াম কোম্পানি তো কোনো অসুবিধা নেই। এইরকমই যে কোনো জায়েজ যদি প্রতিষ্ঠান হয় যেখানকার ব্যবসা বাণিজ্য জায়েজ, তাতে শেয়ার যদি কেনেন তো কোনো অসুবিধা নেই, যা লাভ হবে তা আপনার হালাল ইনশাআল্লাহ। সাত নম্বর প্রশ্ন করেছেন, শেখ বর্তমানে অমুসলিম মহিলারা শাড়ির সাথে যে ধরনের ছোট ব্লাউজ পরিধান করে সেগুলি তৈরি করে টাকা ইনকাম করা কি হালাল, হালাল উপার্জন হবে? জি, বলছেন এখানে যে বর্তমানে অমুসলিম মহিলারা শাড়ির সাথে যে ধরনের ছোট ব্লাউজ পরিধান করে, শুধু অমুসলিম মহিলারা নয়, জানি না আমি যতটা জানি, আজকাল মুসলিমরা অমুসলিম এক শ্রেণীর মুসলিমরা অমুসলিমদের চাইতে পিছিয়ে নেই, যেমন অমুসলিমদের শাড়ি পরা তেমনই মুসলিম নারীদের শাড়ি পরা, যেমন অমুসলিমদের ব্লাউজের অবস্থা চার আঙ্গুরের ব্লাউজ আর পেট পিঠ সব কিছু খোলা, ঠিক তেমনই এক শ্রেণীর ফাসেক, হ্যাঁ, পাপি মহিলাদের, মুসলিম মহিলাদের অবস্থা এরকম। আল্লাহ রাব্বুল আলমী সকলকে যেন হেদায়ত দান করেন। এখন আপনি এই সব ব্লাউজ তৈরি করছেন, হ্যাঁ, ইনকাম করা কি হালাল হারাম তো বলতে পারবো না, তবে আপনাকে বলবো যে যদি বেঁচে থাকতে পারেন তো ভালো, বেঁচে থাকতে পারেন তো ভালো, যদিও সেগুলি অমুসলিম মহিলাদের ক্ষেত্রে, কারণ অমুসলিম মহিলা হলেও যে তাদের দিকে নজর দেওয়া জায়েজ, আর ওই রকমের ব্লাউজে সব কিছুই দেখা যাচ্ছে, যার ফলে এই রকমের পোশাক তৈরি করা থেকে যদি বেঁচে থাকেন তাহলে আপনি সন্দেহ শুভাত মুক্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন পাক পবিত্র রুজি ভক্ষণের তৌফিক দান করেন এবং পাক পবিত্র হালাল রুজিতে আমাদের সকলের বরকত দান করেন। আট নম্বর প্রশ্ন, আমি জানতে চাইতেছি যে আমার ভাই এইডস রোগে আক্রান্ত, সেটা তার কফিল জানে না, যদি আমি তার কফিলকে বলে দিই তাতে কি আমার গুনাহ হবে, আর না বলে চুপ থাকলেও কি আমার গুনাহ হবে, যেহেতু ওই রোগীর সৌদিতে থাকার অনুমতি নাই। জি, এইডসের রোগ মারাত্মক রোগ, আর এই রকম রোগে আক্রান্ত ব্যক্তির সৌদি আরবে থাকার কোনো অনুমতি নেই, সে অন্য জায়গায় যেভাবে হালালভাবে হালাল জীবনযাপনে আক্রান্ত কোনো ব্যক্তি হইতে পারে, আবার অধিকাংশ লোক পাপে নিমজ্জিত থাকার কারণে এই রকম রোগে সাধারণত আক্রান্ত হয়, যে কারণে হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন তাকে হিদায়ত দান করেন এবং তাকে সার্বিক দিক থেকে দিন দুনিয়ার দিক থেকে সুস্থতা দান করেন। এই রকম রোগী যদি থাকে এমন দেশে যেখানে এই রকম রোগীর অবস্থা নিষেধ রয়েছে, তাহলে আপনাকে প্রশাসনকে জানিয়ে দিতে হবে, কমপক্ষে তার মালিককে জানিয়ে দিতে হবে, না হলে অন্যরা ক্ষতিগ্রস্ত হতে পারে, তার আশেপাশে যারা সংস্পর্শে যাবে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা দারারা ওয়ালা দিরারা, কেউ কারো ক্ষতি করবে না, আর এই ব্যক্তি এই রকম জায়গায় থাকলে ক্ষতি সাধন করবে অন্যদের। সুতরাং এই ক্ষেত্রে আপনার আবশ্যক হচ্ছে যে আপনি মালিককে জানিয়ে দেবেন, আর মালিক তাকে ঠিকভাবে দেশে পাঠিয়ে দেবে এবং তার
অনিষ্ট থেকে এখানকার লোকেরা বা যে কোনো জায়গার লোকেরা যেখানে থাকার অনুমতি নাই নিরাপদ থাকবে, আর তার ক্ষেত্রে দোয়া করেন আল্লাহ তাকে সার্বিক দিক থেকে শেফা দান করুন, হেদায়েত দান করুন। না হলে আপনার খেয়ানত হবে, যদি আপনি এটাকে গোপন রাখেন তো খেয়ানত হবে। যে 9 নম্বর প্রশ্ন, সাধারণ মানুষ কিভাবে আলেম হবে? জ্ঞান অর্জনকারী ছাত্র বা তালেবে আলেমদের জন্য কিছু উপদেশ দেন। জাযাকাল্লাহু খাইরান। লম্বা কথা আর প্রয়োজন রয়েছে যা বলার সময় নেই। সাধারণ মানুষ কিভাবে আলেম হবে? সাধারণ মানুষ যাদের বয়স হয়ে গেছে, যদি বয়স বেশি হয়ে গিয়ে থাকে, 25-30 হয়ে গেছে, তারপর সাধারণত ভালো আলেম হওয়ার সম্ভাবনা কম। যদিও একবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, অনেকে বড় হওয়ার পরে লেখাপড়া করেছেন, কিন্তু এই যুগে নয়। এই যুগ বড়ই ফিতনার যুগ, ব্যস্ততার যুগ, আর মানুষকে অনেক এমন এমন কিছু ব্যস্ত রেখেছে সোশ্যাল মিডিয়া যে এলেম শেখার সময় নেই মানুষের কাছে, কোরআন সুন্নাহ মুখস্থ করার সময় নেই মানুষের কাছে, দুনিয়ার কাজে ব্যস্ত। তো আল্লাহ যেন তৌফিক দান করে, এরকম সৎ নিয়ত কারো যদি থাকে। বড় আলেম না হতে পারলেও, বরং ওই রকম আলেম না হতে পারলেও, যতটা শিখবেন আর যতটা সংরক্ষণ করে ধরে রাখতে পারবেন ততটা তো ফায়দা অবশ্যই রয়েছে। সুতরাং যথাসাধ্য চেষ্টা করবেন, এখলাসের সাথে যদি শুরু করেন, এবং এলেম শিখার জন্য যেসব শর্ত রয়েছে, আগ্রহী হওয়া, হ্যাঁ, ইজতিহাদ, মেহনত থাকা, পরিশ্রম থাকা, সর্বাত্মক চেষ্টা করা, সময়কে এলম হাসেলে লাগানো, আর তারপরে আমল করা, যা কিছু শিখছেন আমল করবেন, আর এখলাসের সাথে কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা বরকত দেবেন। আর যদি বেশি নাও হাসিল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সৎ নিয়তের উপর আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন। প্রথম শর্ত হচ্ছে এলেম হাসিল করার জন্য, এবং প্রথম উপদেশ হচ্ছে এখলাস, নিষ্ঠা, আল্লাহ সন্তুষ্টির জন্য এলেম হাসিল করবেন, দুনিয়ার কোনো খ্যাতির জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। এবং অন্তরে সদিচ্ছা রাখবেন যে আমি যা কিছু শিখব, শিখে নিজে সুসজ্জিত হব, আমল করব, নিজের পরিবারকে অজ্ঞতামুক্ত করব, ভালো ইসলামী তরবিয়ত করব, আর তারপরে নিজের জাতিকে, মুসলিম ভাইদেরকে, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেব, এবং আমি মানুষের উপকার করব। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম মানুষ যে মানুষের উপকার করতে পারে। আর সবচেয়ে বড় উপকার হচ্ছে জ্ঞান দানের মাধ্যমে উপকার করা, দিনের আলো দেওয়ার মাধ্যমে উপকার করা। আল্লাহ যেন আপনাদের সকলকে, আমাদেরকে তৌফিক দান করেন। 10 নম্বর প্রশ্ন বলছেন, স্যার আমার প্রশ্ন, একাকী সলাত আদায় করলে একামত দেওয়া কি বাধ্যতামূলক? কোনো সময় যদি একামত বাদ দেওয়া যায় তবে সলাতের ক্ষতি হবে কি? মসজিদের দ্বিতীয় জামাতের ক্ষেত্রে সবাই বলে একামত আগে দেওয়া হয়েছে, নতুন করে আবার একামত দেওয়া লাগবে না, কথাটা কতটুকু ঠিক? বিষয়টি আলোচনা করে উপকৃত হবে। একামত যদি জামাতের হয় যেখানে লোকজন আসছে বা আসার সম্ভাবনা রয়েছে, তাহলে একামত দেবেন অবশ্যই। কিন্তু একাকী যদি সলাত আদায় করেন যেখানে আর কোনো মুসল্লি আসার সম্ভাবনা নেই, সেটা মসজিদে হোক অথবা মাঠে ঘাটে বাইরে হোক অথবা বাসাতে হোক, তাহলে একামত দেওয়া তখন ওয়াজিব নাই। ওলামারা বলেছে একামত দেওয়া তখন মুস্তাহাব। শেখ হুসাইন রহমতুল্লাহ আলাইহি ফতোয়াতে রয়েছে, তিনি বলছেন যে আল আজান ওয়াল ইকামাতুল মুনফারিদ সুন্নাহ, আজান একামত দেওয়া একাকী মুসল্লির জন্য সুন্নাত, ওয়ালাইসা বিওয়াজিব, আজান একামত ওয়াজিব নয়, তবে সুন্নাত অবশ্যই। তাহলে যে কোনো অবস্থায় একামত দেওয়া যেতে পারে, একাকী হইলেও, কোনো লোক আসার সম্ভাবনা না থাকলেও। লেনো লাইসাল্লাহি মাইয়ুনাদিহি বিল আজান, জি, কাকে ডাকবে আজান দিয়ে, ইকামত দিয়ে? তবে ওয়ালাকিন নাযরা লিআন আল আযানা যিকরুল্লাহ আযজা জাল, আজান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার, ওয়া তাযিমান, আল্লাহর সেখানে মহত্ব তাযিম পেশ করা হচ্ছে, ওয়া দাওয়াতুল লিনাফসিহি, নিজেকে সলাত এবং ফালা মুক্তির জন্য দাওয়াত দেওয়া হচ্ছে, এইরকমই একামত। সুতরাং কানা সুন্নাহ, একামত দেওয়া, আজান দেওয়া হচ্ছে সুন্নত। আর এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যা আবু দাউদ, নাসাইতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, রাখাল সম্পর্কে যে হাদিস, উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত, রাসূল বলে ইয়া জাব রাব্বুকা মিন রাই গানামিন, তোমার প্রতিপালক আশ্চর্য হন বা খুশি হন সেই রাখালের ওপর, ফিরা আসে সাজিয়াতিন বেজাবাল, পাহাড়ের চূড়াই যেই ব্যক্তি বকরি ছাগল চড়াচ্ছে, ইউআজ্জানুলি সলাতে, যেখানে কোনো মানুষ নেই কিন্তু সলাতের জন্য সে আজান দিচ্ছে, ওয়াইউসাল্লি সলাত আদায় করছে, ফায়াকুলুল্লাহু আজ্জা ওয়াজাল,
তখন মহান আল্লাহ বলেন অনজুরু ইলা আবদি হাজা, দেখো আমার এই বান্দাকে, ইউয়াজ্জিন ওয়া ইয়াকিমুস সালাহ, সে আজান দিচ্ছে আর সালাতের ইকামতও দিচ্ছে। এই যে ইকামতের কথা বলা হয়েছে, তাহলে বোঝা গেল যে একাকি যদি কোথাও থাকি পাহাড়ের চূড়াতেও নির্জনে বাসাতে, তবু আজান ইকামত দেবে মুস্তাহাব। ইয়াখাফু মিন্নি, সে আমাকে ভয় করে, কাদ গাফারতুলি আবদি, আমার বান্দাকে মাফ করে দিলাম, ওয়াদ খালু তুহুল জান্না, এবং তাকে জান্নাতে প্রবিষ্ট করলাম। এই ছিল এই ক্ষেত্রে বিধান। সুতরাং যে বলেছে যে একামত দেওয়া লাগবে না কারণ দ্বিতীয় জামাত বা তৃতীয় জামাত বা একাকী পড়ছেন, না না, একামত সবসময় দেওয়া মুস্তাহাব বা সুন্নত। সুতরাং এই সুন্নত পালন করলে ইনশাআল্লাহ তাআলা ফজিলত বেশি পাবেন, সওয়াব পাবেন। তবে কেউ একামত না দিয়েও যদি ফরজ পড়ে নেয় তো সালাত হয়ে যাবে, যদি সে পরে আদায় করে প্রথম জামাতের জন্য বা যখন জামাত সহকারে সালাত আদায় করছেন তখন অবশ্যই একামত দেবেন। এগারো নম্বর প্রশ্ন করেছেন, স্যার আমার প্রশ্ন, কখনো যদি আসর বা ফজর সালাত কোনো কারণে কাজা হয় তবে কি তা নিষিদ্ধ সময়ে পড়া যাবে? অনেকে বলে আসর যদি কাজা হয় তবে সূর্য অস্ত যাবার আগে বা যতক্ষণ দিনের আলো দেখা যায় পড়ে নেওয়া ভালো। আসর বা ফজর যদি এমন সময়ে চলে যায় যে সূর্য উঠতে যাচ্ছে, তাহলে দেখতে হবে যে ওযু করার পরে এক রাকাত সালাত আদায় করার সময় আছে, তারপরে সূর্য উঠবে বা সূর্য ডুববে, তাহলে এক রাকাত পড়ে নেন সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, আর বাকিটা তিন রাকাত বা এক রাকাত আপনি সূর্য ওঠার সময় তারপরে পড়েন, অসুবিধা নেই। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মান আদাকা রাকাত মিন সালাতিল আসরি ক্বাবলা আন তাগরুবা শামস ফাকাদ আদরাকাহা, ও মান আদরাকা সালাতাম মিন রাকাত মিন সালাতিল ফজরে, ফজরে যদি এক রাকাত কেউ যদি পেয়ে যায় ক্বাবলা আন তাতুল আসাম, সূর্য উদয় হওয়ার আগে, ফাকাদ আদরাকাহা, তাহলে সেই সালাত পেয়ে গেল। আর উজু করার পরে যদি দেখেন যে না এখন সূর্য উঠতে শুরু হয়ে গেছে, তাহলে তখন বিরত থাকবেন সালাত থেকে, ঠিক তখন শুরু করা জায়েজ নয়। আর সূর্য উঠে যাওয়ার 15 থেকে 20 মিনিট পর তখন আপনি সালাত আদায় করবেন, কাজা করবেন। অনিচ্ছাকৃত যদি এরকমটা হয় ঘুমের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে তো গুনাহগার হবেন না, আর যদি আপনার অবহেলা শিথিলতার কারণে হয় তো গুনাহগার হবে। লাইসা ফিন নওমে তাফরিত, অনিচ্ছাকৃত কেউ যদি ঘুমিয়ে থেকে যায় তাহলে তাতে কোনো রকমের তিরস্কার নেই বা পকড়াও নেই। ইন্নামা তাফরিতু ফিল ইয়াকাজা, জাগ্রত অবস্থায় কেউ যদি মনে আছে তারপরও এই ঢিলাঢিলি করে সালাত আদায় করতে সূর্য ডুবিয়ে দিল, সূর্য উঠিয়ে দিল, তাহলে সেই ব্যক্তি তিরস্কৃত, সেই ব্যক্তি পকড়াও রয়েছে। 12 নম্বর প্রশ্ন করেছেন, স্যার আমার প্রশ্ন, সালাতের মধ্যে নীরবে জিকির বা দোয়া পাঠের বিষয়টি আলোচনা করলে উপকৃত হবে, এগুলো কি হালকা আওয়াজ করে না মনে মনে পড়তে হবে? সালাতের ভিতরে যে সব উচ্চস্বরে তেলাওয়াত, ইমাম যিনি হবেন অথবা একাকি উচ্চস্বরে পড়বে রাতের সালাতগুলি, অথবা দিনের যেমন জুমার সালাত, রুকুর জিকির, সেজদার জিকির, আর যেসব দোয়া তসবিহ রয়েছে আপনার, সামি আল্লাহ লিমান হামিদ, রব্বানা ওয়ালাকাল হামদ, অনেকে রব্বানা ওয়ালাকাল হামদ জোরে, মুক্তাদিরা জোরে বলেন না, এগুলি আস্তে বলতে হবে। এই রকমই দুই সিজদার মাঝের যে জিকির রয়েছে সেগুলি মনে মনে বলবেন, জোরে নয়। যারা জোরে বলেন সেটা শক্তিশালী মত নয় বা তাদের আমল, কিন্তু তার পক্ষে দলিল নেই, আস্তে বলাই সন্ন্যাত। তবে নিজেকে যদি শোনাই, পাশের লোকে যদি ডিস্টার্ব না হয় তো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। 13 নম্বর প্রশ্ন, আমি একটা ফার্মে 2000 টাকা ইনভেস্ট করেছি, 40 দিন পর পর এই টাকা তুলতে পারবো বা সেই কোম্পানি আমাকে 2000 টাকা দেই 40 দিন পর পর, এভাবে তারা 220 দিন দেবে টাকা। এখন প্রশ্ন হলো টাকাটা কতটুকু ইসলামে বৈধ নাকি অবৈধ, একটু বলবেন। আমার টাকাটা নিয়ে তাদের ব্যবসায় খাটিয়েছে, ব্যবসায় যদি খাটায় আর তাতে থেকে লভ্যাংশ দেয়, ফিক্স করবে না যে আপনাকে এতদিন পর বা 40 দিন পর পর 2000 টাকা করে দেবো, তাহলে এটা ফিক্স করে দিল, এটা সুদ জায়েজ নাই। সুদী ব্যাঙ্কগুলি তো তাই করে, ফিক্স করার কারণে যে বছরে বা মাসে এত পার্সেন্টেজ দেবো, এই যে পার্সেন্ট, এত পার্সেন্টেজ দেবো বা এত টাকা দেবো, এগুলো হচ্ছে সুদ। কিন্তু যদি এমনটা হয় যেটা মোদারাব, অর্থাৎ পুঁজি কোনো ব্যক্তি দিল, হ্যাঁ, আর আরেকজন পুঁজি নিয়ে ব্যবসা করলো, যেই ব্যক্তি ব্যবসা করলো, ব্যবসা করার পরে যদি লাভ হয় তো লভ্যাংশ থেকে যা লাভ হবে তার এত পার্সেন্টেজ দেব আর এতটা আমি রাখব, 50% হোক, অথবা আমি নেব 3 ভাগ আপনাকে দেবো 1 ভাগ, আমি নেব 2 ভাগ আপনাকে দেবো 1 ভাগ,
জায়েজ আছে এটি। লস যদি হয় তাহলে লসও ওইভাবে লস স্বীকার করব, আমি দুই ভাগ লস স্বীকার করব, আপনি এক ভাগ, অথবা আমি আপনি অর্ধেক আমি অর্ধেক, যেই রকম ইত্তেফাক হবে। কিন্তু ফিক্স করে নেওয়া যে 40 দিন পর পর 2000 টাকা, এটা জায়েজ নয়। যেটা বলেছেন এই রকম যদি হয় তাহলে এটা সুদি কারবার, যেটা হারাম। 14 নম্বর প্রশ্ন, আমার একটি প্রশ্ন, আমার এক চাচি যার মাথার দোষ ছিল, হঠাৎ একদিন বাড়ি থেকে রাতে উধাও হয়ে যান, সকলে খোঁজাখুঁজি করে পাওয়া যায় না, বা সকালে খোঁজাখুঁজি করে পাওয়া যায় না। তখন ভরা বন্যার সময় বাড়ির খুব কাছে পদ্মা নদীর ধারে ওনার চপ্পল পাওয়া যায়, নদীতে ডুবে গেছে আশঙ্কা করে কয়েকদিন খোঁজাখুঁজি করেছিল, পরে বিভিন্ন এলাকায় সংবাদ দেওয়া হয়, কিন্তু আজ প্রায় 6 বছর হয়ে গেল, কোনো খবর পাওয়া যায়নি। আমার প্রশ্ন হলো তার গায়েবি জানাজা পড়া যাবে কি না, সঠিক উত্তর দিয়ে বাধিত করবেন। হ্যাঁ, তার গায়েবানা জানাজা হইতে হবে, কারণ যে এইভাবে মারা গেছে বা নিখোঁজ হয়ে গেছে তার জানাজাই হয়নি, তার জানাজা হয়নি। আর এখানে লক্ষণ পাওয়া যাচ্ছে যে সে ভেসে চলে গেছে বা ডুবে মারা গেছে, আর তার মৃতদেহ পাওয়া যায়নি। এই রকম মুসলিমের নর হোক নারী হোক গায়েবানা জানাজা পড়তে হবে। এমন কোন মুসলিম যার সম্পর্কে জানছেন যে মারা গেছে আর বিনা জানাজায় রেখে দিবেন, এটা জায়েজ নয়। ফরজে কিফায়া থেকে গেল উম্মতের ওপর, এলাকার লোকেরা গুনাহগার হবে। সুতরাং গায়েবানা জানাজা পড়তে হবে, আর সেটাতে এত 6 বছর বিলম্ব করা উচিত ছিল না, বরং যখনই মোটামুটি নিশ্চিত হয়েছেন যে তাকে আর পাওয়া যাচ্ছে না বা সে ডুবে মারা গেছে, হয়তো তার মৃতদেহ পাওয়া গেল না, সুতরাং গায়েবানা জানাজা তখনই পড়ে নিতে হয়তো, গায়েবানা জানাজা পড়ে নেবেন। জি, 15 নম্বর প্রশ্ন বলছেন, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আমার মনের একটা আশা পূরণ হলে মাদ্রাসায় কিছু টাকা দেব, কিন্তু সেটা পূরণ হয়নি, তাহলে কি আমাকে সেই ওয়াদা পূরণ করতে হবে? এইভাবে মান্নত করা, এটাকে মান্নত বলা হয়, নজর, নজর মানা বা মান্নত করা। এই মান্নত করা শরীয়তে প্রশংসনীয় নয়, বরং অনেকে এটাকে অপছন্দনীয় বলেছেন, মাকরুহ বলেছেন, নিষেধ করেছেন, কিন্তু মাকরুহ বা নাজায়েজ নয়, মানত করা জায়েজ। তবে মানত করা কোনো প্রশংসিত বিষয় নয়, মানত করার জন্য রাসূলুল্লাহ উৎসাহিত করেনি, বরং সাদাকা দান খায়রাত করতে বলেছেন। আপনি যদি ইখলাসের সাথে সাদাকা খায়রাত করতেন তো আল্লাহ মনের আশা হয়তো পূরণ করে দিতেন, কিন্তু এই মানতে আল্লাহর সাথে শর্ত লাগিয়েছেন, আল্লাহ দেখছেন এ তো ঠগ একটা, আর এটি আল্লাহর সাথে বেয়াদবি। আপনি যদি কোনো ব্যক্তির সাথে এরকম শর্ত লাগান যে আপনি যদি আমার এই কাজটা করে দেন তো আপনাকে একটা দাওয়াত দেব, হ্যাঁ, কোন একটা বড় মানুষকে আপনার চাইতে একটু সিনিয়র যদি হয়, তো এই দাওয়াত আপনার নেবে না, আপনার কাজ করে দেবে, বলবে যে ইয়ে সুবিধাবাদী। তো আপনার আল্লাহর সাথে এই শর্ত লাগানো যে আল্লাহ তুমি যদি এই আশাটা পূরণ করে দাও তাহলে মাদ্রাসায় কিছু টাকা দেব, এটা সুউল আদব মা আল্লাহ। ওলামারা বলেছেন যে মানত করা এরকম শর্ত সাপেক্ষ আল্লাহর সাথে বেয়াদবির অন্তর্ভুক্ত, যেটা উচিত নয়। পূরণ হয়নি, সুতরাং আপনার এই মান্যত পুরা করা আবশ্যক না, যদি পুরা হতো তাহলে আবশ্যক হতো, কিন্তু তারপরে বলছি এইরকম মান্যত করবেন না, সাদাকা করবেন। রাসূলুল্লাহ সাহেব বলেছেন যে মান্যতে কোনো ফায়দা হয় না, তকদির পরিবর্তন হয় না, বরং সাদাকা করলে তকদির পরিবর্তন হয়। জি, সাদকা করলে বালা মুসিবত দূর হয়, সাদাকা করলে মনের আশা পূরণ হয়, এই মর্মে হাদিস রয়েছে। ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বখিল, মানতের মাধ্যমে কৃপণ লোকের টাকা পয়সা কিছু পকেট থেকে বের করা সম্ভব হয়, অর্থাৎ মানত করে নিয়েছে এখন পুরা করতে বাধ্য, তো কিছু টাকা সে দিতে বাধ্য, না হলে সে দিত না। 16 নম্বর প্রশ্ন, কেউ যদি চোখের ভুরু না উঠায়, শুধু যখন সাজবে তখন সাময়িক সময়ের জন্য কাজল দিয়ে ভুরু উঠানোর মতো আর্ট করে সাজে, এতে কোনো সমস্যা হবে কি? যদি সেটা স্বামীর সামনে হয় বা নিজের বাড়িতে জন্য হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা যদি বাইরে হয়, আর অধিকাংশ মেয়েরা বেহায়া বেপর্দা, যার ফলে বাইরে সেজে বিয়ে বাড়িতে এরকম সেজে যাবে আর তারপর রাস্তাঘাটে সেজে যাবে, এগুলি হচ্ছে হারাম, এরা চরিত্রহীনা। রাসূলুল্লাহ বলেছেন যে ফাহিয়া কাজা ও কাজা জানিয়া, জি হ্যাঁ, যারা সুগন্ধি নিয়ে বাইরে যাবে, এরকম সেজে গুজে বাইরে যাবে, তার এক শ্রেণীর অসতী মহিলা, আল্লাহ যেন এইসব থেকে হেফাজত করেন। 17 নম্বর প্রশ্ন বলছেন যে শেখ,
আমার প্রশ্ন, সকাল সন্ধ্যার জিকিরে 10 বার করে দুরুদের হাদিস সহি কি না, যা হিসনুল মুসলিমে আছে? এক আলেম কিছুদিন আগে বলল এটা নাকি বিদাত। সকাল সন্ধ্যা 10 বার করে দুরুদ পড়ার যে হাদিসটি রয়েছে সেটা তাবারানিতে রয়েছে, হ্যাঁ, মুজাম্মাল কবির তাবারানিতে রয়েছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই তাবারানির বরাত দিয়েছেন। হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার সহিহুল জামেতে প্রথম সহি বলেছেন, আর তারপরে তিনি তার থেকে প্রত্যাহার করে রুজু করে ফিরে তারা জোয়াতে তিনি হাদিসটিকে জয়ী বলেছেন। এছাড়াও তার আগের বেশ কিছু আইম্মাই কেরামগণ, ইমাম সাখাবি, ইমাম ইরাকি, তারা হাদিসটিকে জয়ীফ বলেছেন। তো এই হাদিসটি জয়ীফ, এটি হচ্ছে কাছাকাছি, জয়ীফ কথাটি ঠিক বেশি। সুতরাং যদি সেটি জয়ীফই হয় তাহলে এই আমলটি করবেন না। আর হিসনুল মুসলিমের লেখক, সৌদি আরবের লেখক, তিনি ইমাম আলবানীর হয়তো ওই সহিহুল জামেতে প্রথম তিনি যেহেতু সেটিকে হাসান বা সহি বলেছিলেন সেটাকে কেন্দ্র করে তিনি সেই আমলটিকে নিয়ে এসেছেন, আর সেটাকে সকাল সন্ধ্যার জিকির অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু সেটা শক্তিশালী মত নয়, তবে যারা সেটাকে সহি বা হাসান বলছেন তারাই আমলটি করেন। ওইভাবে আমল না করে 10 বার করে না পড়ে এমনিতেই পরিমাণ নির্ধারিত না করে আর সময় নির্ধারণ না করে প্রতিদিন বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা, সেটা 10 বার না করে আপনি শত শত বার করতে থাকলেন, কখনো 10-20 বার করলেন, কখনো 100 বার করলেন, কখনো আর কয়েকশো বার করলেন, এইরকম যদি করেন তাহলে সহি হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং ওইভাবে করবেন, আর এইভাবে করবেন না যিনি বলেছেন যে এটা বিদাত, বিদাতের কাছাকাছি, কারণ হাদিস সহি নয়। আল্লাহ তাআলা আলাম। 18 নম্বর প্রশ্ন, শেখ আমার প্রশ্ন, কোন মুসলিম ব্যক্তি কি হিন্দুদের মন্দির বানাতে পারবে, দয়া করে জানাবেন। কোন মুসলিম হিন্দুদের মন্দির অথবা খ্রিস্টানদের চার্চ বা অমুসলিমদের আর কিছু শিখদের গুরুদুয়ারা বা যে কোনো অমুসলিমের উপাসনালয় যদি তৈরি করে তাহলে সেই ব্যক্তি তার কুফরিতে শেয়ার করল, তার শিরকে কুফরিতে সে ভাগ রাখল। সুতরাং সে এর দ্বারা, এই আমল দ্বারা, এই অর্থদানের মাধ্যমে সে বড় শিরকে অংশ নিয়ে বড় শিরকে লিপ্ত হইল। জি হ্যাঁ, বড় শিরকে লিপ্ত হইল। যদি অন্য কোনো পাপে যদি শেয়ার করতো বলতাম যে সে ফাসেক পাপি, কিন্তু শির কুফুরিতে যেহেতু শেয়ার করেছে সেই জন্য সেই ব্যক্তির ক্ষেত্রে বলবো যে সেই ব্যক্তি চরম অপরাধ করলো। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো গুনাহার ক্ষেত্রে, অপরাধের ক্ষেত্রে, সীমা লঙ্ঘনের ক্ষেত্রে বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কেউ কারো সাহায্য করো না গুনাহার ক্ষেত্রে, ওয়াল উদওয়ান আর সীমা লঙ্ঘনের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত পাপাচার থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ১৯ নম্বর প্রশ্ন করেছেন, শেখ সালাম দেওয়ার বিষয়ে আমাদের দেশে একজন শিক্ষক যে কথা বলেছে ওই বিষয় নিয়ে কিছু বলবেন, এই বিষয় নিয়ে কি বলো? মুসলিম সমাজে অসংখ্য মুনাফিক রয়েছে, অসংখ্য মুনাফিক রয়েছে যারা সালাম সম্পর্কে আপত্তি তুলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী চাইতে ছোট অপরাধী নয়। জি, সেই রকম অপরাধী, এবং তাদের অন্তরে চরম বিদ্বেষ, শত্রুতা ইসলামের বিরুদ্ধে লুকায়িত আছে। কাদওয়াদাতিল বাগদাও মিনাফ, এইরকম মুনাফিকদের মুখ দিয়ে মাঝে মধ্যে এইরকম বিদ্বেষ, শত্রুতা বেরিয়ে আসে, প্রকাশ পায়। অমা তুখফি সুদুরহুম আকবার, আর তাদের অন্তরে যে শত্রুতা বিদ্বেষ লুকায়িত আছে এটা ওর চাইতে বড়। এ সমস্ত মুনাফিকগুলিকে চিহ্নিত করে রাখা উচিত এবং শাসকের ফরজ তাদের বিচারের আওতাতে নেওয়া উচিত এবং তাদের ইসলামী শরিয়া মোতাবেক বিচার হওয়া উচিত, যাতে করে আগামী দিনে এই রকম কেউ দুঃসাহসিকতা না দেখায়। বিশেষ করে মুসলিম দেশে, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যেখানে ইসলামের শিক্ষার, ইসলামের চর্চা রয়েছে, সেখানে যদি এইরকম অপরাধের কথা বলে, এত বড় অপরাধী যে কেউ যদি শুদ্ধভাবে সালাম পেশ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে সে সন্ত্রাসী, তাহলে সে কত বড় ইসলাম বিদ্বেষী। আল্লাহ রাব্বুল আলামিন, হয় সে ইসলাম বিদ্বেষী আর না হলে সে হচ্ছে অজ্ঞ মূর্খ, যদিও সে দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়েছে, কিন্তু সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহর দিনের আলোকে সে হচ্ছে একজন জাহিল। জি, জাহিল মূর্খ।
জাহেল মূর্খ যদি থাকে তাহলে তাকে শিখালে শিখে নেবে, ভালো জিনিস শিখাইতে হবে যে না এইটাই হচ্ছে ইসলাম, আর তুমি যেটা সামালিকুম আর এইভাবে যে বলতে শিখেছ সেটা তোমার অজ্ঞতা মূর্খতা। সুতরাং তোমার অজ্ঞতা দূর করা ফরজ, আর প্রথম দিন শিখা ফরজ তোমার এই দুনিয়া শিক্ষিত হওয়ার আগে, সেটা করো। আর যদি সেটা সে না করে তাহলে জানতে হবে যে তার মধ্যে বড় নিফাক রয়েছে, আল্লাহ সমস্ত মুনাফিকের অনিষ্ট থেকে ইসলাম এবং মুসলিমদের হেফাজত করেন এবং তাদের অনিষ্ট দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করেন, তাদের অনিষ্ট থেকে ইসলাম মুসলিমদেরকে রক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন। 20 নম্বর প্রশ্ন, শেখ যদি কেউ প্রায় স্বপ্নে দেখে যে সে একদম স্পষ্ট করে কোরআন আয়াত পড়তে থাকে অথচ সে জানে না যে সে যা পড়ছে তা কোরআন আদৌ আছে, কোরআনে আদৌ আছে কি না, কিন্তু সে অনেকক্ষণ ধরে পড়তে থাকে এবং তা খুব পরিষ্কার, তাহলে তার বাস্তবে কী করা উচিত, এটার কি কোনো ভালো বা খারাপ অর্থ আছে? এখন এই ধরনের স্বপ্নগুলি যিনি দেখেছেন তার অবস্থার উপর নির্ভরশীল। সে যদি দিনদার মানুষ হয়, ধার্মিক মানুষ হয়, ভালো মানুষ হয়, আল্লাহ ভীরু হয়, তাহলে সেটা প্রশংসনীয় বিষয় যে সে কোরআন তেলাওয়াত করতে আছে। কোরআন তেলাওয়াত যদি স্বপ্নে দেখা যায় তো অধিকাংশ ক্ষেত্রেই তা সেটা হচ্ছে ভালো লক্ষণ, যে তার সামনে কোনো কাজকর্ম রয়েছে, মুশকিল আসান হবে, তার মনের আশা পূরণ হবে এবং তার মর্যাদা উঁচা হবে ইত্যাদি, যে কোনো দিক থেকে, দিন দুনিয়ার দিক থেকে। আর যদি দেখা যায় যে সেই ব্যক্তি আসলে পাপে ডুবে আছে আর বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে আর কোরআন তেলাওয়াত করছে আর শুদ্ধ তেলাওয়াত করছে, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করতে চান এবং তার মধ্যে যেসব ত্রুটি রয়েছে সেগুলি তার সংশোধন করা উচিত এবং তাকে আল্লাহর দিনের দিকে ফিরে আসা উচিত, কোরআনের শিক্ষা নেওয়া উচিত, এসব করা উচিত। আর যদি সে বুঝছে না যে সে কোরআন পড়ছে, আদৌ কোরআনে আছে কি না আছে যেমন বলেছেন, তাহলে কী করে জানলেন যে সে কোরআন পড়ছে? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না যে ওটা কোরআনে আছে কি নেই, আর তাহলে কোরআন পড়ছেন এটাই বা কেমন করে, মানে সুর করলে কি কোরআন তেলাওয়াত হয়ে যায়? না, কখনো হয় না। আর স্বপ্নের পিছনে পড়বেন না, যারা বেশি বেশি স্বপ্নের পিছনে পড়েছে তারা বিভ্রান্তির শিকার হয়েছে। অনেক আলেম সমাজ যারা এই স্বপ্নের পিছনে পড়তে গিয়ে একবারে কোথা থেকে কোথায় গুমরা হয়ে চলে গেছে, স্বপ্নে করোনার চিকিৎসা নিয়ে আসছে, স্বপ্ন যুগে ইমাম মেহেদির যুগ জানছে, স্বপ্নের যুগে আরও কত কী জানছে, এভাবে নিজেরা পথভ্রষ্ট হয়েছে, বহু লোক তাদের কারণে পথভ্রষ্ট হয়েছে। 21 নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন, অর্ধরাতের পর এশার নামাজ পড়লে এটা কি কাজা হবে নাকি মাকরুহ হবে? অর্ধেক রাতের আগে এশার সলাত পড়ে নেওয়াই উচিত, এটি হচ্ছে পছন্দনীয় অক্ত এবং এটি হচ্ছে আল ওয়াক্তুল ইখতিয়ারি। যখন আপনি অবসর আছেন, কোন রকমের মজবুরি নেই, বাধা নেই, তাহলে আপনি অর্ধেক রাতের আগে এশার সলাত পড়বেন, আর এশার সলাত যত বিলম্ব পড়বেন তত বেশি সওয়াব রয়েছে। সুতরাং এক তৃতীয় অংশ রাতের পার হওয়ার পরে যদি পড়েন তো বেশি ফজিলত, তবে জামাত সহকারে পুরুষদের পড়তে, মহিলাদের ক্ষেত্রে অসুবিধা নেই যেহেতু তাদের জামাত ফরজ নেই। পক্ষান্তরে পুরুষদের ক্ষেত্রে জামাত সহকারে যদি দেরি করে পড়েন তাহলে বেশি ফজিলত পাবেন। জামাতের অধিকাংশ লোক যদি বলেন না আমরা ক্লান্ত মানুষ, আমরা কর্মব্যস্ত মানুষ, সুতরাং আমরা তাড়াতাড়ি পড়ব, তাহলে তাদের মতকে প্রাধান্য দিতে হবে। অর্ধেক রাত থেকে শুরু করে ফজর পর্যন্ত যে সময়টা আছে তাতে এই সময়টাকে সলাত কাজা হয়ে গেল নাকি এশার সময় রয়েছে, এই বিষয়ে ফোকাহাদের ইখতিলাফ রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে সঠিক মত যেটি সৌদি আরব বড় বড় ওলামায়ে কেরামগণ বলে সেটা হচ্ছে এই সময়টা হচ্ছে ওয়াক্তে এজদেরারি, মানে নিরুপায় ব্যক্তির, যেই ব্যক্তি সময় পায়নি ব্যস্ততায় অথবা এমন মজবুরি ছিল যে সালাত আদায় করার সুযোগ না পেয়ে অর্ধেক রাত পার হয়ে গেছে, তখন তার সালাতকে কাজা বলবো না, যে এখন অক্ত আছে কিন্তু স্বেচ্ছায় এইরকম বিলম্ব করাটা ঠিক নয়, অপছন্দনীয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 22 নম্বর প্রশ্ন করেছেন, ইয়াজাল জালাল ওয়াল ইকরাম এটা কি জিকির হিসাবে পড়া যাবে? ইয়াজাল জালাল ওয়াল ইকরাম শুধু যদি পড়েন তাহলে রব্বুল আলমিনের কাছে কিছু চাইলেন না, আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নাম দিয়ে আল্লাহকে ডাকলেন, বলেন হে হে ইয়া হে ইয়াজাল জালাল, জি মহা মহিমাম্বিত ওয়াল ইকরাম এবং বড় মর্যাদাবান বা সম্মানিত,
শুধু এতটুকু বললেন। তাহলে হে বলে যদি আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, হে আল্লাহ, হে রহমান, হে রহিম, ঠিক ওই রকম ইয়াজ আল জালাল ওয়াল ইকরাম, তার সাথে কিছুই বললেন না যে আল্লাহ তুমি আমাকে এটা দাও বা এই অনিষ্ট থেকে রক্ষা করো, এই বিপদ থেকে আমাকে মুক্ত করো, আমার এই রোগ ভালো করো, এ মনের আশা পূরণ করো, কিছুই বললেন না, তাহলে আপনার এই বাক্যটি হচ্ছে অসম্পূর্ণ কথা। এক কথা ইয়াজ আল জালাল ওয়াল ইকরাম এটি পূর্ণ বাক্য নয়, অসম্পূর্ণ কথা। আর অসম্পূর্ণ কথা দিয়ে কোনো জিকির আজকার করা শরীয়তসম্মত নয়। সুতরাং ইয়াজ আল জালাল ওয়াল ইকরামের সাথে বলবেন যে আল্লাহ তুমি আমার বালা মুসিবত দূর করে দাও ইয়াজ আল জালাল ওয়াল ইকরাম। হ্যাঁ জি, এইভাবে আল্লাহুম্মারহামনা ইয়াজ আল জালাল ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইজ্জাল মুসলিম ইসলাম ওয়াল মুসলিমিনা ইয়াজ আল জালাল ওয়াল ইকরাম, আল্লাহ ইসলাম মুসলিমদেরকে শক্তিশালী করো, ইজ্জত সম্মান দান করো, ইয়াজ আল জালাল ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে, আলী যু বি ইয়াজ আল জালাল ওয়াল ইকরাম, ইয়াজ আল জালাল ওয়াল ইকরাম বলে আল্লাহ রাব্বুল আলামিনকে কায়মনে ডাকো, একগ্রচিত্তে ডাকো। কিন্তু ডাকার সাথে সাথে আপনার আরজি পেশ করতে হবে। আরজি পেশ করার ক্ষেত্রে হয় কোনো মনের আশা আপনি পূরণ করার জন্য দরখাস্ত করবেন, অথবা কোনো অনিষ্ট থেকে রক্ষার জন্য আপনি আল্লাহর কাছে কামনা করবেন। আর তারপরে বলছে আল্লাহ আকবার কবিরা আলহামদুলিল্লাহ, এটা কি নামাজে আলহামদুলিল্লাহ কাসিরে নামাজের ভিতরে পড়তে হয়? পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, সেজদায় পড়তে পারেন। আর তারপরে আপনি পড়তে পারেন জি। পাঁচ নম্বর কি বলছেন, তেইশ নম্বর প্রশ্ন, বাইশ নম্বর হয়ে গেছে। তেইশ নম্বর প্রশ্ন বলছে, যদি আমি তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্যে বেতর নামাজ না পড়ে ঘুমিয়ে যাই আর সকাল হয়ে যায়, তাহলে আমি বেতরের নামাজ কিভাবে কাজা আদায় করব? বেতরের সলাতের কাজা আর বেতর বেজড় হিসাবে করা যাবে না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লামের সে হাদিস বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাধাপ্রাপ্ত হতেন বেতরের ক্ষেত্রে ঘুমের কারণে অথবা ব্যাধির কারণে, অসুখের কারণে, তাহলে তিনি দিনে বারো রাকাত পড়ে নিতেন, দিনে বারো রাকাত পড়ে নিতেন। সহিহ মুসলিম হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানান্নবী ইযা ফাতাহু উইতরুহু মিনাল লাইলি লিমারাদিন আও নাওমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেতর যদি ছুটে যেত রাতের কোনো ব্যাধির কারণে, আও নাওমিন অথবা নিদ্রা চেপে যাওয়ার কারণে, তাহলে এটা কখনো হইতো, মানুষ হিসাবে হতে পারে। সাল্লামিনান নাহারে, তাহলে দিনে পড়ে নিতেন সেটা জোহরের আগে আগে সকালবেলা, সলাতুল জোহর যে সময়টা, সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসার পনেরো বিশ মিনিট আগ পর্যন্ত, সিনতাই আশারা তারা কাতান, এগারো যেহেতু নিয়মিত পড়তে রাসূলুল্লাহ রাতে, সেই এগারোকে বারো করে নিতেন, সিনতাই আশারা তারা কাতান, বারো রাকাত পড়তেন, এভাবে পড়বেন। আপনি যদি তার কম পড়েন যে আমি বারো পড়তে পারবো না, আমি দশ পড়বো, হ্যাঁ দশ পড়েন, আট পড়েন, ছয় পড়েন, চার পড়েন, দুই পড়েন, কমপক্ষে দুই সালাতুল দোহা, এটি রাতের বেতর বা তাহাজ্জুদের কাজা। একদল ওলামারা বলছেন, আর একদল বলছে এটি হচ্ছে ঘাটতি পূরণ। সেইখানে বাজ রহমতুল্লাহ এটিকে বলছেন যে এটা হচ্ছে ঘাটতি পূরণ, আপনি ঘাটতি পূরণ করছেন জি। চব্বিশ নম্বর প্রশ্ন করেছেন, বর্তমান অবস্থায় ফ্রান্সের পণ্য বয়কট করা ইমানি দাবি, কিন্তু যে পণ্যগুলো ঘরে আছে সেগুলো নষ্ট করলে অর্থের অপচয় হবে, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অপচয় করতে নিষেধ করেছেন, তাই আমি বিশ্বাস করি এবং মানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে তার সন্ন্যাকে আঁকড়ে ধরতে হবে। আপনার গত আলোচনা সারমর্ম থেকে এইটা অনুধাবন করেছি। এখন আমি সেই যেগুলি পণ্যগুলি বাড়িতে আছে, মাল সামান আছে ফ্রান্সের, সেগুলি কি কি আমি ফেলে দেব, নষ্ট করে দেব, নাকি সেগুলি আমি ব্যবহার করতে পারবো? না, আপনি ব্যবহার করবেন সেগুলি, কারণ সেগুলি আপনার হালাল পণ্য, আপনি নিজের হালাল পয়সা দিয়ে কিনেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস রয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাসরাতিস সওয়াল, বেশি বেশি জিজ্ঞাসাবাদ, ফালতু প্রশ্ন করা নিষেধ করেছেন, অকিলো কাল আর আলতু ফালতু কথাবার্তা, অপরিজনীয় বেশি কথা বলতে নিষেধ করেছেন বা অপছন্দ করেছেন, বা ইদাতিল মাল আর ধন সম্পদ নষ্ট করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বা অপছন্দ করেছেন। সুতরাং এইরকম কাজ আপনি করবেন না আশা করি।
পঁচিশ নম্বর প্রশ্ন আর এটা দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমি শেষ করব, আর তা হচ্ছে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, ফেসবুকে একটা গ্রুপ ওপেন করা হয়েছে যেখানে বলা হচ্ছে যারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসে তারা যেন ওই গ্রুপে জয়েন করে, এতে করে নাকি তারা প্রমাণ করতে চায় কত লক্ষ কোটি মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার ভালোবাসে। কত লক্ষ কোটি মুসলিম রাসূলুল্লাহ ভালোবাসে সেটা প্রমাণ করতে চায়। প্রত্যেক মুসলিমকে ভালোবাসতে হবে, প্রত্যেক মুসলিমের উপর রাসূলুল্লাহ ভালোবাসা ফরজ, এবং নিজের জান মাল স্ত্রী ছেলে মেয়ে বাপ মা ওয়ান নাস আজমাইন সমস্ত কিছুর চাইতে বেশি ভালো যতক্ষণ না বাসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি লা ইউমিন আহাদুকুম সত্যিকার অর্থে খাঁটি ইমানদার হতে পারবে না, এটি আমাদের বিশ্বাস। আর শুধু গ্রুপে জয়েন করেই আপনি খাঁটি ভক্ত হয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ দেখাবেন, এটা আসলে নয়। এখন প্রসঙ্গ সৌদি শেখ, আমি জানতে চাচ্ছি এই গ্রুপে জয়েন করলে কি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সত্যি ভালোবাসা প্রদর্শন করা হবে? এই গ্রুপে জয়েন করলেই ভালোবাসা প্রদর্শন করা হবে এমন কথা নয়, তার মানে এই গ্রুপে তাহলে জয়েন করা ফরজ, আর যদি কেউ না করে তো গুনাহগার হবে, তো তারও তো দলিল লাগবে। আর সোশ্যাল মিডিয়াতে আপনাকে অংশ নিতে হবে তাহলে ভালোবাসার প্রদর্শন করা হবে এমন বিষয় নাই, যে যেখানে রয়েছে আপন জায়গা থেকে রাসূলুল্লাহর ভালোবাসা প্রকাশ করবে। আর মৌখিক প্রকাশের চাইতে অনেক অনেক বেশি গুরুত্ব রাখে, মৌখিক ভালোবাসা প্রকাশ বা প্রদর্শন করার কোনো মূল্য থাকবে না যদি আকিদায় আমলে এবাদতে আখলাকে দিনকে আঁকড়ে ধরাই জীবনের প্রতিটি ক্ষেত্রে দিন প্রতিষ্ঠার জন্য যদি আমরা সচেষ্ট না হয়, যদি আন্তরিক না হয়। তারপরে বলছেন আমি যদি ওই গ্রুপে জয়েন না করি তাহলে কি আমি রাসূলুল্লাহর প্রতি সত্যিকার ভালোবাসা পোষণ করি না? এমনটাও নয়। ফ্রান্সের প্রোডাক্ট বর্জন করুন এই মর্মে যারা ফেসবুকে পোস্ট দেবে তারা নাকি রাসূলুল্লাহর প্রতি মহব্বত রাখে না। ফেসবুকে পোস্ট দেওয়া মানেই কি আমি রসুল প্রেমী হয়ে যাব? না, এমনও কথা নয়। তবে যদি তার মাধ্যমে দেখেন যে মানুষকে সজাগ করছেন, মুসলিমদেরকে সজাগ করছেন, এ বিষয়ে তো ভালো কথা, প্রশংসনীয়, দয়া করে এ ব্যাপারে কিছু নসিহত করবেন। এই গ্রুপগুলিতে আপনি জয়েন করতে পারেন, আমি বলবো না যে জয়েন করতে পারবেন না, জয়েন করতে পারেন, কিন্তু সেটি হচ্ছে মাপকাঠি রাসূলুল্লাহর ভালোবাসার? না না, রাসূলুল্লাহর ভালোবাসার মাপকাঠি হচ্ছে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। যদি আল্লাহকে সত্যি ভালোবাসেন, আর আল্লাহকে যে সত্যিকার অর্থে ভালোবাসে সেই ব্যক্তি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারে, তাহলে তার দলিল প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে ফলো করো, ইয়াহুবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ ভালোবাসা দেবেন, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তোমাদের ভালোবাসবেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি, ২৫টি প্রশ্ন উত্তর হয়ে গেছে, বাকি যেসব প্রশ্নগুলি থেকে গেল ইনশা আল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে সে প্রশ্নকে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমরা সঠিক কথা বলে থাকি তো আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন, আর যদি আমাদের দ্বারা অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে তো আল্লাহ রব্বে যেন মাফ করে দেন। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।